वेलकम बैक टू माय चैनल अस्सलामु अलैकुम सबाई केमन आछेन आशा करी भालो आछेन आर आमी प्रथमेई सॉरी बोले निच्छी कारण आमार चैनेले आमी अनेक दिन वीडियो शेयर करी ना तार एकटाई कारण आमी अनेक बिजी छिलाम जेहेतु आमार पार्लर आछे संसार सबकिछु निये आसले अनेक बिजी छिलाम तो फाके फाके किछु वीडियो করে রাখছিলাম সেগুলো আপনাদের শেয়ার করলাম আপনাদের মাঝে আর আমি চাঁদ রাতে কিছু মাংস এনে রেখেছি আর আগে থেকেই মাংস ফ্রিজে রাখা ছিল আর এইটুকু এনেছিলাম তো ওগুলো গুছিয়ে কেটে রেখে দিচ্ছি আর চাঁদ রাতে পার্লারে তো একটু ভিড়ই থাকে আর মার্কেটে যাওয়া লাগছে মানে সব মিলে আমি খুবই বিজি ছিলাম তো কিছু কিছু ভিডিও শেয়ার করলাম আর এই যে পার্লারে ভ্রু প্লাগ করতেছি তখন করা ভিডিও তো আসলে অনেকে ফেস দেখাতে চায় না এই জন্য ঠিক মতো আসলে ওইভাবে করা হয় না আর যাদের পারি কিছু কিছু করে রাখি তা অনেকটা বিজি থাকার কারণে আমি সব ভিডিও করতে পারিনি অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করলাম ভ্রু প্লাগ এবং রিবন্ডিং এটা আমি রিবন্ডিং করেছিলাম কালার চুলে তো রেজাল্টটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এসেছে কারণ কালার চুলে কিন্তু ভালো রেজাল্ট সহজে আসে না তো কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে আর আপুর চুলটাও খুব ভালো আর এরপরে চুল কাটা মানে ফেসিয়াল অনেক কিছু এসেছিল কিন্তু সব কয়টা ভিডিও আসলে করা হয়নি তো কিছু কিছু জিনিস শেয়ার করলাম এই আর কি আপুটার চুল অনেক বড় ছিল কাটার পরে আসলে অনেক সুন্দর লাগতেছিল সেটিং এর পরে অনেক লং ছিল আর এরপরে আমি ঈদের রান্না করতে চলে আসলাম আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেল উঠে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব আর প্রথমে আমি কড়াইতে মাংসগুলো কষিয়ে নিব এটাই কারণ প্রেসার কুকারে নাড়তে একটু অসুবিধা হয় এই জন্য আমি কড়াইতে মাংসটা কষিয়ে নিব পরে আমি প্রেসারে দিব আর এখন আসলে প্রেসার কুকারে মাংস দেওয়ার কোনো কারণই নাই কারণ মাংসটা এখন গলে যায় আগে যেমন মাংসটা গলতে অনেক টাইম লাগতো এখন আসলে ওরকম লাগে না তারপরও আমি সময়ের জন্য সময়ের স্বল্পতা থাকার কারণে প্রেশার কুকারে দিয়ে দিব আর প্রেশার কুকারে দিয়ে দিলাম তো প্রেশার কুকারে ভালোভাবে কষানোর পরে তারপরে আমি পানি যতটুকু লাগে দিয়ে দিব আলু পানি যা লাগে সব দিয়ে আর পানিটা আসলে অনেকটাই কম দিব কারণ ঈদের সময় দেখবেন পোলাওর সাথে অতটা পানি দিলে আসলে মাংসটা ভালো লাগে না এই জন্য একটু মাখা মাখা রাখার জন্য আমি পানিটা অনেকটাই কম দিব আর আলু মোটেও দিতাম না কিন্তু আমার ছেলেটা মানে আলু ছাড়া খেতে চায় না মাংস এই জন্য আমি কিছু আলু দিব আর এদিকে চিকেন একটু রান্না করতেছি ছোটো বাচ্চাটার জন্য কারণ গরু মাংস যদি না খেতে পারে আর কিছু ডিম রান্না করলাম আর এই যে আমার মাংসটা ফাইনাল লুক হয়ে গেছে আমি নামায় রেখেছিলাম পরে আমি আসলে গরম মশলা অ্যাড করিনি
আর আমি একটা ফুরানি দিই, হয়তো আপনারা আগের ভিডিও দেখছেন কিনা জানি না, আমি এটা দিই। আর মানে গরম মশলা এবং সব কিছু ভেজে নিয়ে পেঁয়াজ সেগুলো আমি বেটে নিয়ে দিয়ে দিলাম, তারপর একটু জাল দিয়ে নিব এই আর কি। আর এখন আমি পোলাও রান্না করব, আর পোলাওর জন্য যে পেঁয়াজ বেরেস্তা করে রাখা সেটা আমি করে রাখতেছি। চালটা খুব ভালো করে ভেজে নিয়ে রাইস কুকারে পানি গরম ছিল সেগুলো আমি পানিতেই দিয়ে দিচ্ছি। রাইস কুকারে রানলেই মনে হয় আমার সুবিধা, আর শ্বশুরবাড়ি আসলে না গেলেই হয় না, ননদরা এসেছিল তাদের সাথেই আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম। আর এটা আমার ননদের মেয়ে আর ওই যে একটা ছেলে, মানে দুইটা ছেলে মেয়ে এবং এই যে দুইটা ভাই বোন, অনেক সুন্দর এবং কিউট দেখতে। তো ও লেহেঙ্গা পরেছিল, ওকে বউ বউ লাগতেছিল, তো তখন আমি একটু ভিডিও করলাম আর খুবই সুন্দর লাগতেছিল। আর আমরা শ্বশুরবাড়ি তখন সিমাই খাচ্ছিলাম, ভাতও খেয়েছি, কিন্তু সিমাইয়ের একটু ভিডিও দিলাম। এই জর্দা সিমাইটা আসলে আমার শাশুড়ির হাতের রান্না, খুবই মজা, সব কিছুই মজা। তার ভিতর আমি মানে সিমাইটা মনে হচ্ছিল অনেকটা দিয়েছে, কিন্তু আমি আসলে সবটাই খেয়ে নিয়েছিলাম। আর ওরা অন্য সিমাই খাচ্ছে, আর আমার ছোট বাবুটাও সিমাইটা পছন্দ করেছিল, সেও খাচ্ছিল। আর এই তো ছোট একটি ব্লগ শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।